বরানগর রামকৃষ্ণ মিশন সেন্টিনারি প্রাইমারি স্কুল বরানগর এই প্রাইমারি স্কুলে দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে বাংলা মাধ্যমে প্রথম দ্বিতীয় এবং চতুর্থ শ্রেণীতে ভর্তির বিজ্ঞপ্তি বেরিয়েছে আজকে এই ভিডিওতে আমি এই বিজ্ঞপ্তি নিয়েই বিস্তারিত আলোচনা করছি দেখতে পাচ্ছেন বাংলা মাধ্যমে প্রথম দ্বিতীয় এবং চতুর্থ শ্রেণীতে হাই স্কুলে পঞ্চম শ্রেণীতে ভর্তির বিজ্ঞপ্তি এখনও বেরোয়নি ওটি নভেম্বর মাসের দিকে বের হয় তবে তার আগেও যদি নোটিশ বেরিয়ে যায় আমি বেরোনোর সাথে সাথে আমি আপনাদেরকে আপডেট দিয়ে দেব তো দেখুন কি বলা আছে লিখিত ও মৌখিক পরীক্ষার মাধ্যমে বিদ্যালয়ে ছাত্র ভর্তি করা হয় শারীরিক ও মানসিকভাবে পিছিয়ে পড়া ছাত্রদের এই বিদ্যালয়ে পড়াশোনার কোনো বিশেষ ব্যবস্থা নেই তারপরে দেখুন নির্বাচিত ছাত্রের সমস্ত শিক্ষাবর্ষের খরচ বিদ্যালয়ের ফি পুস্তক এবং অন্যান্য বিনিময় মূল্য সহ মোট উনত্রিশ হাজার টাকা দিতে হবে যেটি ফেরতযোগ্য নয় তারপরে দেখুন স্টুডেন্টের বয়স কত হতে হবে প্রথম শ্রেণীতে ভর্তি হতে গেলে ছাত্রের জন্ম তারিখ হতে হবে এক এক দু হাজার আঠেরো থেকে একত্রিশ বারো দু হাজার মধ্যে অর্থাৎ ছ বছর হতে হবে ছ বছর থেকে সাত বছরের মধ্যে দ্বিতীয় শ্রেণীতে ভর্তি হতে গেলে ছাত্রের জন্ম তারিখ হতে হবে এক এক দু থেকে একত্রিশ বারো দু এবং চতুর্থ শ্রেণীতে ভর্তির ক্ষেত্রে দু হাজার পনেরো সাল অর্থাৎ এক এক দু থেকে একত্রিশ বারো দু এই তারিখের মধ্যে যদি জন্ম তারিখ হয় তাহলেই আবেদন করতে পারবে তারপরে দেখুন প্রথম শ্রেণীতে আসন সংখ্যা রয়েছে দুশো কুড়িটি দ্বিতীয় এবং চতুর্থ শ্রেণীতে আসন সংখ্যা এখানে বলা নেই প্রয়োজন অনুসারে এবং যোগ্যতার ভিত্তিতে ছাত্রভর্তি নেওয়া হবে তারপরে দেখুন আবেদনপত্রের মূল্য কত টাকা লাগবে দেখুন ছশো টাকা আনুষঙ্গিক পুস্তিকা এবং আবেদনপত্র সহ আবেদনপত্র সংগ্রহ ও জমা নেওয়ার স্থান হচ্ছে বিদ্যালয় অফিস অর্থাৎ আপনাদেরকে অফলাইনে ফর্মটি বিদ্যালয়ে গিয়ে বিদ্যালয় অফিস থেকে সংগ্রহ করতে হবে এবং ফিল করে অফিসেই জমা দিতে হবে আবেদনপত্র সংগ্রহ এবং জমা দেওয়ার তারিখ দেখুন ও সময় দেখুন নয় সেপ্টেম্বর থেকে তিরিশে সেপ্টেম্বর এই তারিখের মধ্যে আপনারা বিদ্যালয় অফিসে যাবেন সেখানে ফর্মটি তুলবেন তুলে সেটি ফিল করে আবার বিদ্যালয় অফিসেই জমা দিয়ে দেবেন নয় সেপ্টেম্বর থেকে তিরিশে সেপ্টেম্বর এই তারিখের মধ্যে রবিবার এবং অন্যান্য ছুটির দিন বিদ্যালয় অফিস বন্ধ থাকবে অর্থাৎ যাবেন না কী কী ডকুমেন্টস লাগবে দেখুন আবেদনপত্র জমা দেওয়ার সময় পরীক্ষার্থীর জন্ম তারিখ নিবন্ধীকরণের সংস্থাপত্রটির একটি সোপ্রত্যায়িত নকল ওকে দেখুন বার্থ সার্টিফিকেটের একটি জেরোস্কপি সেটি সেলফ অ্যাটাস্টেড করিয়ে নেবেন এবং হসপিটাল অথবা নার্সিং হোম থেকে প্রাপ্ত অরিজিনাল ডিসচার্জ সার্টিফিকেট আবেদনপত্রের সঙ্গে দিতে হবে দেখুন এই দুটি ডকুমেন্টস আপনাদের লাগবে একটি হচ্ছে বার্থ সার্টিফিকেট এবং একটি হচ্ছে অরিজিনাল ডিসচার্জ সার্টিফিকেট এগুলো আবেদন প্রতির সঙ্গে দিতে হবে এগুলো আপনারা এই তারিখের মধ্যে নয় সেপ্টেম্বর থেকে তিরিশে সেপ্টেম্বরের মধ্যে যাবেন গিয়ে ফর্মটি তুলবেন তুলে সেটি ফিল আপ করে অফিসে জমা দেবেন লিখিত পরীক্ষার সময় এবং তারিখ দেখুন বারোই পয়লা ডিসেম্বর দেখুন এক বারো দু হাজার চব্বিশ সময় এটা প্রথম শ্রেণীর জন্য সকাল দশটা থেকে বারোটা এবং দ্বিতীয় এবং চতুর্থ শ্রেণী হচ্ছে দুপুর দুটো থেকে চারটে পর্যন্ত ফার্স্ট ডিসেম্বর পরীক্ষা হবে প্রথম শ্রেণী সকাল দশটা থেকে বারোটা এবং দ্বিতীয় এবং চতুর্থ শ্রেণী দুপুর দুটো থেকে চারটে পরীক্ষা সংক্রান্ত জ্ঞাতব্য বিষয় দেখুন কোন কোন সাবজেক্টে এক্সাম হবে টোটাল একশো নম্বরের এক্সাম হবে ওয়ান টু এবং চতুর্থ শ্রেণীর বাংলা থাকবে পঁচিশ ইংরেজি পঁচিশ অঙ্গে তিরিশ এবং সাধারণ জ্ঞান ও ভারতীয় সংস্কৃতি কুড়ি প্রশ্নপত্রেই উত্তর লিখতে হবে ওকে দেখতে পাচ্ছেন টোটাল হান্ড্রেড মার্কসের এক্সাম হবে সাধারণ জ্ঞান এবং ভারতীয় সংস্কৃতি থেকে কুড়ি নাম্বার থাকবে এরপরেই লিখিত পরীক্ষার দিনেই মৌখিক পরীক্ষার তারিখ ও সময় বিদ্যালয়ের যে ব্লক সাইড রয়েছে বিআর কে এম এসিপিএস ডট ব্লক স্পো ডট কম এবং নোটিশ বোর্ডে জানিয়ে দেওয়া হবে ওকে তো এই হচ্ছে নরেন এই সরি বরানবর রামকৃষ্ণ মিশনের প্রাইমারি বিদ্যালয়ে প্রথম দ্বিতীয় এবং চতুর্থ শ্রেণীতে ভর্তির বিজ্ঞপ্তি এরপরে হাইস্কুলে পঞ্চম শ্রেণীতে ভর্তির বিজ্ঞপ্তি খুব শীঘ্রই বের হবে সেই নোটিশ বিবরণোর সাথে সাথে আমি আপনাদেরকে আপডেট দিয়ে দেবো আপনারা চ্যানেলে নতুন হয়ে থাকে চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে অতি অবশ্যই পেজটি ফলো করবেন তো চলুন এছাড়াও আদার্স যদি আপনাদের কিছু জানার থাকে তাহলে অতি অবশ্যই আপনারা কমেন্ট করবেন সকলেই সুস্থ থাকবেন ভালো থাকবেন